সরলরেখার ঢাল সম্পর্কিত দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটা দেখব সেটার ক্ষেত্রে কি একটা চিত্র দেওয়া আছে, তাই না? আচ্ছা, বলা হয়েছে এইখানে তোমার যে ও এ যে রেখাটা রয়েছে, এই রেখাটা তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাই না? এখানে বলে দেওয়া আছে এই যে কোণটা রয়েছে সেটা কত, থিটা ওয়ান। এখন আমি চাচ্ছি এই থিটা ওয়ানের মান বের করার জন্য। খুবই সিম্পল, একটু ভালো করে যদি খেয়াল করো, দেখো বিন্দু কয়টা আমার, দুইটা, একটা হচ্ছে ও বিন্দু মানে মূল বিন্দু, আরেকটা হচ্ছে আমার এ বিন্দু। এখন ও এ বরাবর যদি আমি ঢাল নির্ণয় করতে চাই, আমি সূত্র কি জানি, এম ইজ ইকুয়াল টু হচ্ছে কত আমার, ট্যান থিটা, তাই না? ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। আচ্ছা, যেহেতু আমাকে বলেছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই ক্ষেত্রে আমি কোন সূত্রটা ইউজ করবো বলো তো? আমি ইউজ করবো এই এতটুকু পার্ট, ঠিক আছে? এই পার্টে আমি যদি বিন্দুগুলোর মান বসিয়ে দেই তাহলে কি পাবো, আমি থিটার মানটা পেয়ে যাব। খুবই সহজ। তো আসো আমরা যদি এই সূত্রটাতে একটু বসানোর চেষ্টা করি, তাহলে যেটা পাই সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওয়াই টু আমার কত, ওয়াই টু হচ্ছে তুমি যদি এইটাকে সেকেন্ড বিন্দুটা ধরো, তাহলে এর ওয়াই টু হচ্ছে এটা, মানে ভুজ হচ্ছে এটা, এটা হবে এক্স টু, এটা হবে এক্স ওয়ান এবং এটা হবে ওয়াই ওয়ান। খুব সিম্পল, জাস্ট মানগুলো বসাই আমরা দেখি কি পাচ্ছি। ওয়াই টু কত, ওয়াই টু হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হচ্ছে জিরো। নিচে কত থাকছে আমার, এক্স টু হচ্ছে থ্রি মাইনাস তোমার এখানে ইয়ে থাকছে কত, এখানে ওয়াই ওয়ান, এক্স ওয়ান কত, এখানে এক্স ওয়ান হচ্ছে জিরো। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি উপরে রুট থ্রি, নিচে হচ্ছে শুধু থ্রি। এখন থ্রিকে আমরা কীভাবে লিখতে পারি বলো তো? যদি আমরা রুটকে এরকমভাবে হোল স্কোয়ার করি আলটিমেটলি কি থ্রি পাই না? তাহলে এই থ্রি এর জায়গায় আমি কি এটা লিখতে পারি? তো আমি যদি সেটা লিখি, উপরে আমার রুট থ্রি থাকছে, নিচে থাকছে রুট থ্রি হোল স্কোয়ার। এবার দেখো নিচে রয়েছে দুই পাওয়ারের এবং উপরে রয়েছে কত, এক পাওয়ারের। সো তুমি যদি কাটাকাটি করো আলটিমেটলি থাকে ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার থ্রি। এবার খেয়াল করো যে আমরা যেটা জানতাম যে টেনের কোণ মান কত, টেনের জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো, টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি, ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান, সিক্সটি মান হচ্ছে রুট থ্রি, এভাবে করে নাইনটির মান হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা কিন্তু এটা জানি, তাই না? এই মানগুলো কিন্তু তোমাদের মনে রাখা লাগবে, আদারওয়াইজ তুমি এই সমস্যাগুলো সমাধান করতে পারবে না। তো আমরা কি লিখতে পারি, যে আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি। এবার খেয়াল করো ট্যান থিটা এখানে থাকলো, এখন ট্যান থিটার কতর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি, ট্যান থার্টির মান হচ্ছে হচ্ছে আমার ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি। সো এখান থেকে আলটিমেটলি অনুপাত, ট্যানের অনুপাত কাটাকাটি যে থিটা ইজ ইকুয়াল টু কত থাকছে, থার্টি ডিগ্রি। এই থিটাটা আসলে কোনটা, এই থিটাটা হচ্ছে এই থিটা ওয়ান। তার মানে হচ্ছে এই যে ও এ রেখাটা ছিল আমার, এই ও এ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থার্টি ডিগ্রি কোণ করেছে। এইভাবে করে তোমাদের বিভিন্ন এমসিকিউতে এই ট্যাপের অনেক কোয়েশ্চেন দিয়ে থাকে। আশা করছি এই সূত্রগুলো ভালো করে বুঝে থাকলে এবং ইউজ করতে পারলে তুমি খুব সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে।